بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য যিনি নেক মানুষদের পরওয়ারদিগার আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি এক এবং অদ্বিতীয় তার কোনো শরীকও নেই আর আমি এটিও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল ইয়া রাব্বুল আলামিন তার উপর তার আহল বায়াত এবং সমস্ত সাহাবায়ে কেরামদের উপর রহমত শান্তি এবং বরকত নাজিল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি নামাজের সময় হাওয়া খারিজ হয়ে যায় তাহলে কি করার প্রয়োজন নামাজকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে নামাজ পড়া ব্যক্তি জামাতকে ছেড়ে দিয়ে আলাদা হয়ে যাবে না নামাজকে কন্টিনিউ রাখবে নামাজের সময় হাওয়া খারিজ হয়ে যাওয়ার জন্য আপনাকে কি মিলে থাকে আর এর পরিবর্তে আপনার জন্য কি আছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে এই আশ্চর্য অদ্ভুত তথ্যকে শেয়ার করতে চলেছি আর এর সাথে কিছু এমন জিনিসকেও আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো জ্ঞান রেখে থাকা ব্যক্তি অথবা যারা এই বিষয়ে জ্ঞানী থাকেন তারা আপনাকে কখনোই জানাবে না তো ভিডিওটি খুবই জরুরি একটি ভিডিও হতে চলেছে সেই জন্য আপনি ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি আপনি এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের ভিডিওগুলিকেও লাইক করবেন যাতে করে এমন খুব সুন্দর ভিডিও আপনাদের সামনে আরও নিয়ে হাজির হতে পারে আর সেই সঙ্গে আপনি কমেন্টে আমাদেরকে এটিও জানাবেন যে যদি নামাজের সময়ে আপনার অজু ভেঙে যায় তাহলে আপনি কি আমল করে থাকেন তো চলুন আমরা আজকের ভিডিওর মেইন টপিকের দিকে এগিয়ে যাই সাধারণভাবে নামাজ বান্দা এবং তার রবের সাথে একটি কমিউনিকেশনের মাধ্যম সেই রবের সাথে যিনি মানুষকে সৃষ্টি করেছেন তাদেরকে পালন করে চলেছেন আবার তাদেরকে রিজিকও দান করছেন নামাজের হুকুম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেও দিয়েছেন আর বলেছেন নামাজকে কায়েম করো মানে নামাজ কায়েম করাকে এমনভাবে ধরা হয়ে থাকে যে কায়েম করা জিনিস কখনোই সমাপ্ত হয় না মানে যখন মুয়াজ্জিন পাঁচবার আপনাকে মসজিদের দিকে ডাকে তাহলে আল্লাহর দরবারে গিয়ে আপনি হাজির হয়ে যাবেন আর এই কথাকেও নিজের মস্তিষ্কের ভিতরে রেখে দিতে হবে যে আপনি আল্লাহর ঘরেই যাচ্ছেন আল্লাহকে আপনার কিয়াম রুকু এবং সাজদার কোনো প্রয়োজন নেই বরং আপনার ভিতরে যেই তাকওয়া উপস্থিত আছে যে আপনি এই দোজাহানের রবের সামনে উপস্থাপন হচ্ছেন আল্লাহ তাআলা মানুষের সেই আজিজি এবং তাকওয়াকেই দেখে থাকেন এবার কোনো মানুষের হৃদয়ে যখন এমন খেয়াল বসে যায় আর এটি ইমানে পরিণত হয় যে সে আল্লাহর দরবারে উপস্থাপন হচ্ছে তাহলে আল্লাহর দরবারে উপস্থাপন হওয়ার কিছু আদব আছে আর যেগুলোকে জেনে নেওয়া খুবই জরুরি আর না হলে এই ইবাদতের জন্য আপনি পাকড়াও হতে পারেন যদি এই আদবে আলসেমি করা হয় অথবা কৃপণ করা হয় তাহলে এই ইবাদত আপনার বকশিশের পরিবর্তে গুনাহের কারণ হয়ে দাঁড়াবে সেই জন্য এই সমস্ত আদবকে জেনে নেওয়া খুবই প্রয়োজন আপনাদেরকে জানিয়ে রাখি যে নামাজের জন্য যেই জায়গাকে বেছে নেওয়া হয় সেই জায়গাটি পাক এবং পরিষ্কার হওয়া দরকার আপনি যে স্থানে খাড়া হয়ে নামাজ আদায় করবেন সেখানে যেন আলো থাকে আর আপনার মুখ খানে কাবা মানে কিবলার দিকে থাকবে এমন সময়ে মানুষের শরীরে যেন কোনো নোংরা ময়লা অথবা কোনো দুর্গন্ধ যেন না থাকে কাপড় পাক এবং পবিত্র থাকবে শরীর পবিত্র থাকবে আর প্রত্যেক নামাজের প্রথমে অজু করে নেওয়া জরুরি অজুর কিছু ফরজ আছে আর যেগুলোকে সম্পূর্ণ করাও জরুরি না হলে এগুলি ছাড়া অজু হবে না আর যদি কোনো ব্যক্তির অজু সম্পূর্ণ হয়নি আর সে নামাজ পড়ার জন্য মুসল্লার উপরে খাড়া হয়ে গিয়েছে তাহলে তার নামাজও হবে না তো সেই জন্য যদি কোনো ব্যক্তি অজু করে নিয়েছে আর নামাজকে পড়ার জন্য মুসল্লাতে খাড়া হয়ে গিয়েছে এবং সে নামাজ আদায়ও করছে তাহলে সে নিজের এই অজুর দিকেও খেয়াল রাখবে কেননা যদি অজু ছুটে যায় তাহলে এর পরিণতিতে নামাজও ছুটে যাবে আর এই ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ মশালা এটি জিজ্ঞেস করা হয় যে যদি নামাজের সময় হাওয়া খারিজ হয়ে থাকে তাহলে তার পরিণতিতে কি নামাজ থেকে আলাদা হয়ে যাবে না নামাজকে কন্টিনিউ রাখবে তো এখানে আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনাকে শেয়ার করছি যেখান থেকে আপনি এই আমলের কতটা গুরুত্ব সেটির সম্বন্ধে অনুমান করতে পারবেন আর ঘটনাটি কিছু এমন হয় যে রমজান মাসে তিনজন মানুষ তারাবির নামাজ আদায় করছিলেন এদের মধ্যে একজন ইমামতি করছিলেন আর বাকি দুজন মুক্তাদি হয়েছিলেন তারা একটি ছোট কামরার মধ্যে নামাজে তারাবিকে আদায় করছিল আর সেখানে যখন এক ব্যক্তির হাওয়া খারিজ হলো তখন তার গন্ধ সম্পূর্ণ রুমের ভিতর ছড়িয়ে পড়ল মানে তিনজন ব্যক্তির অনুমান হয়ে গিয়েছিল যে কোনো একজনের অজু ছুটে গিয়েছে
কিন্তু লজ্জার কারণে কোনো এক ব্যক্তিও নামাজ থেকে আলাদা হলো না আর এমনই ভাবে সম্পূর্ণ নামাজকে আদায় করে নিল যাতে করে তাকে লজ্জাতে পড়তে না হয় আর কেউ অনুমান করতে পারলো না যে তার ওযু ছুটে গিয়েছে আর যেটি সত্যিই খুবই লজ্জাজনক আমল ছিল এখানে এটি ঘটার প্রয়োজন ছিল যে ইমাম সাহেব সঙ্গে সঙ্গে এমন রায় ঘোষণা করে দিতেন যে তিনজনের মধ্যে সকলেই পুনরায় ওযু করে নেই তাহলে সেখানে পর্দাও থেকে যেত আর যেটি দিনের হুকুম যে প্রত্যেক কাজে যেন পর্দা রেখে দেওয়া হয় আর এমনইভাবে নামাজকে দ্বিতীয়বার পড়ে নেওয়া হতো কিন্তু এমনটি হলো না তো এবার এটি জেনে নেওয়া জরুরি যে যদি এমনটি আপনার সঙ্গে ঘটে যায় মানে হাওয়া খারিজ হওয়ার জন্য আপনার ওযু ছুটে যায় আর আপনি কোনো জামাতে নামাজ আদায় করছেন আবার আপনি কোনো কাতারের মধ্যে উপস্থিত আছেন আবার সেই কাতারটি প্রথম কাতার হয় তাহলে আপনি সেই কাতারকে ছেড়ে পিছনে সরে আসবেন আর নামাজকে সম্পূর্ণ করবেন না হলে পুনরায় ওযু করে নেবেন তো এর রেফারেন্সে ওলামায়ে কেরামগণরা এটি জানিয়ে থাকেন আর সেই সঙ্গে এটি দিন ইসলামের তালিমাতও যে যদি ওযু ছুটে যায় তাহলে সঙ্গে সঙ্গে নামাজ থেকে আলাদা হয়ে দ্বিতীয়বার ওযু করবে আর পুনরায় নামাজে যুক্ত হয়ে যাবে হযরতে আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে একটি রেওয়ায়েত এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন হাওয়া খারিজ হয়ে যাওয়ার পর যে ব্যক্তি নামাজ আদায় করছে তার প্রয়োজন সে যেন সঙ্গে সঙ্গে নামাজ থেকে আলাদা হয়ে যায় পুনরায় ওযু করবে আর এমন সময়ে সে যেন কারোর সঙ্গে কথা না বলে তারপর আবার নামাজে যুক্ত হয়ে যাবে যে রাকাত থেকে যাবে সেটিকে পরে আদায় করে নেবে আর এমনইভাবে নিজের নামাজকে সম্পূর্ণ করবে মানে দিন ইসলামে এর কোনো ছাড়পত্র নেই মানে যদি কোনো ব্যক্তির নামাজের সময় হাওয়া খারিজ হয়ে যাওয়ার আমলকে করার অনুভব হয় তাহলে সে যেন নামাজকে সম্পূর্ণ না করে বরং এখানে এটি বলা হয়েছে সে যেন সঙ্গে সঙ্গে নামাজ থেকে আলাদা হয়ে যায় আর দ্বিতীয়বার ওযু করে পুনরায় নামাজের সঙ্গে যুক্ত হয়ে যাবে এর রেফারেন্সে ওলামায়ে কেরামগণরা এটিও জানিয়ে থাকেন যদিও এটিকে মানুষজন লজ্জাজনক আমল মনে করে থাকে সেই কারণে তাদের জন্য নামাজ থেকে আলাদা হওয়া মুশকিল হয়ে যায় এখানে ওলামায়ে কেরামগণরা এটি জানিয়ে থাকেন যদি কোনো ব্যক্তি এটি করতে অনুভব করে যে তার হাওয়া খারিজ হয়ে গিয়েছে আর তার ওযু ছুটে গিয়েছে তাহলে সে যেন নাকে হাত রেখে জামাত থেকে আলাদা হয়ে যায় তাহলে এখান থেকে মানুষ এটি বুঝবে যে এই ব্যক্তির নাক ফেটে গিয়েছে মনে রাখতে হবে যে নাক ফেটে যাওয়া আর রক্ত প্রবাহিত হলেও ওযু ভেঙে যায় আর সেই জন্য দ্বিতীয়বার ওযু করে নিতে হবে তো যদি কোনো ব্যক্তি নাকে হাত রেখে নামাজ থেকে আলাদা হয়ে যায় তাহলে সকল মানুষ এটি ভাববে যে এর নাক ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে আর যেখান থেকে সে দ্বিতীয়বার ওযু করে নামাজে যুক্ত হয়ে যাবে আর এমনইভাবে যে কোনো ব্যক্তি তার এই লজ্জাজনক আমল থেকে বেঁচে যাবে আর দিন ইসলামে এটিও হুকুম এসেছে যে অন্য মানুষের গোপন জিনিসের উপর যেন পর্দা করা হয় আর সেটি এমনভাবে সম্পূর্ণ করা যেতে পারে সর্বশেষ বেলায় একটি এমন প্রশ্ন যেটি কিছু কিছু মানুষের মস্তিষ্কে এসে থাকে আর সেটি হলো যদি কোনো ব্যক্তির বারবার হাওয়া খারিজ হয়ে থাকে তাহলে সেই সময় কি প্রত্যেক বারই ওযু করে নামাজ আদায় করবে না সে একবার ওযু করে বাকি নামাজগুলো আদায় করতে পারবে তো এমন ব্যক্তি যার বারবার হাওয়া খারিজ হচ্ছে বারবার প্রস্রাবে ছিটা পড়ছে অথবা রক্ত বের হয়ে যায় তো তাদের জন্য এটি সহজ আমল হবে তারা যেন প্রত্যেক নামাজের জন্য তাজা ওযু করে নেয় এক ওযুর সঙ্গে তারা একের থেকে বেশি যেন নামাজ না পড়ে যদি নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগেই তারা ওযু করে থাকে আর তখন তার হাওয়া খারিজ হতে থাকে অথবা যে কোনো সমস্যা হতে থাকে কিন্তু নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়বে তাহলে কিন্তু নামাজ হবে না এই জন্য এমন ব্যক্তিদের প্রয়োজন হবে তারা যেন প্রত্যেক নামাজের জন্য তাজা ওযু করে নেবে এমন ব্যক্তি যাদের শরীরে জখম আছে তাহলে তারা যেন এক ওয়াক্তের জন্য একবারই ওযু করে নেবে তারপর ওয়াক্তের মধ্যে যতটা ইচ্ছে ততটা নামাজ আদায় করবে কোরআনে করিমকে স্পর্শ করবে যতটুকু ওয়াক্ত বাকি থাকবে এমন কারণে ওযু ছুটবে না হ্যাঁ কোনো অন্য কারণে ওযু ছুটে যেতে পারে তারপর যেমনই ওয়াক্ত শেষ হয়ে যাবে তো তখন ওযুও ছুটে যাবে তার পরবর্তী ওয়াক্তের নামাজের জন্য দ্বিতীয়বার আবারও ওযু করে নেবে তো আমরা আশা রাখছি আজকের যে বিষয়টির উপর আমরা আলোচনা করলাম এটি আপনারা খুব সুন্দরভাবে বুঝে গিয়েছেন যে ওযু ছুটে যাওয়ার পর আপনি কেমনভাবে নামাজ থেকে আলাদা হবেন আর কেমনভাবে ওযু করে দ্বিতীয়বার আপনি আবার পুনরায় নামাজে যুক্ত হতে পারেন এছাড়াও যদি আপনার আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটিকেও আপনি আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই করতে পারেন আর ভিডিওটি আপনার প্রিয়জন এবং দোস্তের মাঝেও শেয়ার করবেন আপনাদের সঙ্গে আমি নাহিদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া